সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমায় থাকছে না মিমি চক্রবর্তী। এবার সাকিব খানের তুফান সিনেমা থেকে বাদ পড়লো অপার বাংলার নায়িকা মিমি। ভিউয়ার্স বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। ভিউয়ার্স সম্প্রতি আজ সন্ধ্যায় তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নায়িকা নিয়ে ঘোষণা আসার কথা থাকলেও ঘোষণা আসেনি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় সুপারস্টার সাকিব খান 24 তারিখ বাংলাদেশে ফিরবেন এবং 28 তারিখ সংবাদ সম্মেলন ডেকে নায়িকা ও এই সিনেমার ভিলেন নিয়ে বিস্তারিত বিষয় জানাতে চান এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী তুফান সিনেমায় যে থাকছে না এটা একদমই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী বলা যায় এই সিনেমায় নায়িকা মিমি চক্রবর্তী না থাকলেও নায়িকা মিমির চেয়েও আকাশীয় নায়িকা থাকবে তুফান সিনেমায়, এটা একদমই নিশ্চিত করে বলা যাচ্ছে। আর তুফান সিনেমার ভিলেন নিয়েও থাকতেছে বিশেষ চমক।